আসসালামু আলাইকুম সবাইকে, জব সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে কিন্তু ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। শিক্ষক নিয়োগ, এমপিও শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু কাল থেকে, মানে আজকে হচ্ছে 25শে জুন 2022, কালকে 26শে জুন 2022 থেকে কিন্তু NTRCA এমপিও শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু করতেছে। সো বুঝতে পারতেছেন এটা একটা বড় নিউজ। এটা শুধুমাত্র এমপিও এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য করা হয়েছে, এর পরবর্তীতে অবশ্য নন এমপিওর শূন্য পদের তালিকা চাওয়া হবে। তো আমি পুরো নিউজটা আপনাদের দেখাচ্ছি। চতুর্থ ধাপে বিভিন্ন বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ দিতে শূন্য পদে তথ্য সংগ্রহ আগামীকাল রোববার থেকে শুরু করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। এদিক থেকে নির্ধারিত ওয়েবসাইটে NTRCA কে এমপিও শূন্য পদের তথ্য বা ই রিকুইজিশন দিতে পারবেন প্রতিষ্ঠান প্রধানরা, আগামী মানে প্রধান শিক্ষকরা বা প্রিন্সিপালরা দিতে পারবেন। আগামী 31 জুলাই পর্যন্ত শূন্য পদের তথ্য দেয়া যাবে, আর পরে অনলাইনে নন এমপিও পদের তথ্য নেওয়া হবে বলে জানিয়েছেন NTRCA। যেটা আমি বললাম, পরবর্তীতে নন এমপিওর তথ্য নেওয়া হবে। গত বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য জানিয়ে শূন্য পদের তথ্য সংগ্রহ বা ইউকেশন বিজ্ঞপ্তি জারি করেছে NTRCA। তো এটা হলো কথা। আর একটু কথা আমি বলে নিই, আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আপনার ফোনে যদি নোটিফিকেশন গেলে আপনি বিরক্ত বোধ না করেন তাহলে বেল আইকনটা প্রেস করবেন। তো পরবর্তী নিউজে যাচ্ছি। বিজ্ঞপ্তিতে NTRCA বলেছেন, চতুর্থ নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রবেশ পর্যায়ে শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষেত্রে দেশের সব বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনলাইনে এমপিওভুক্ত শূন্য পদের অধিযাচন বা ই রিকুয়েজেশন সংগ্রহের কার্যক্রম শুরু করা হয়েছে। রিকুয়েজেশন কার্যক্রম আগামী 26 জুন থেকে 31 জুলাই পর্যন্ত চলবে। তো বুঝতে পারছেন আপনারা এটা। NTRCA আরো জানিয়েছেন, তৃতীয় গণ বিজ্ঞপ্তির আওতায় নিয়োগ সুপারিশ কার্যক্রম চলমান থাকায় তৃতীয় গণ বিজ্ঞপ্তিতে যেসব শূন্য পদের ই রিকুয়েজেশন দেওয়া হয়েছে তা বাদ দিয়ে আগামী 30 জুন পর্যন্ত যেসব এমপিওভুক্ত পদ শূন্য হবে ওই সব শূন্য পদের চাহিদা দিতে হবে। তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় নিয়োগ সুপারিশ দেওয়ার পর যেসব এমপিওভুক্ত পদে শিক্ষক যোগদান করে অন্যত্র চলে গেছেন সেসব এমপিওভুক্ত শূন্য পদের বিপরীতে ওই ই রিকুয়েজেশন দিতে হবে। মানে যেসব পদে শিক্ষক আগে ছিলেন, জয়েন করেছিলেন এবং তারা অন্যান্য বিভিন্ন চাকরি হওয়া বা যে কোনো কারণে তারা এখন নেই বা চাকরিটা ছেড়ে দিয়েছেন, সেগুলো শূন্য পদেরও দেওয়ার কথা বলেছেন NTRCA। জানা গেছে প্রতিষ্ঠান প্রধানরা তাদের নিজস্ব ইউজার আইডি বা পাসওয়ার্ড ব্যবহার করে নির্ধারিত ওয়েবসাইট যেটা দেওয়া আছে সেখানে বা NTRCA এর ওয়েবসাইটে ই রিকুয়েজেশন সেবা বক্সের ই রিকুয়েজেশন লগ ইন অপশনে ক্লিক করে প্ল্যাটফর্ম প্রবেশ করে অনলাইন ফর্ম পূরণ করে শুধু এমপিওভুক্ত শূন্য পদের ই রিকুয়েজেশন দিতে হবে। অনলাইন ফর্মটি পূরণের সময় NTRCA এর ওয়েবসাইট প্রদর্শিত ই রিকুয়েজেশন সংক্রান্ত নির্দেশনাটি যথাযথভাবে অনুসরণ করতে হবে। প্রতিষ্ঠানের প্রধানরা অনলাইনে ই রিকুয়েজেশন দাখিলের পর সংশ্লিষ্ট উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এবং পরবর্তীতে জেলা শিক্ষা অফিসার তাদের নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ই রিকুয়েজেশন প্ল্যাটফর্মে প্রবেশ করবেন এবং প্রতিষ্ঠান প্রধানের দেওয়া শূন্য পদের তালিকায় পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে অনলাইনে সাবমিট করবেন। NTRCA বলেছেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রবেশ পর্যায়ে এমপিও ক্যাটাগরি শিক্ষকের শূন্য পদের ই রিকুয়েজেশন দেওয়ার জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নন এমপিও পদের জন্য শূন্য পদের চাহিদার ই রিকুয়েজেশন পরবর্তীতে গ্রহণ করা হবে। তো ধন্যবাদ আপনাদেরকে, এতে বুঝতে পারলেন পরবর্তীতে নন এমপিওর নেওয়া হবে। এই যে সামনে বড় একটা নিয়োগ আসছে এই জন্য কিন্তু এগুলো নেওয়া হচ্ছে বর্তমানে। তো পদটা ফাঁকা পদ সৃষ্টি করা হচ্ছে যার মাধ্যমে পরবর্তীতে নিয়োগ দেওয়া হবে। তো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা, প্লিজ আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহিত করবেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।